আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর আজকে সোমবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না করব। তো কি কি রান্না করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন রান্না করব, আজকে কচু দিয়ে একটা আইটেম করব, সেটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে কচুর ঝোল। তো সেটাই আগে করে নিব, বাদ বাকিগুলো পরে করব। তো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, এবার এই কচুগুলো আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করা হয়ে গেছে, ঠান্ডা করে ছুলে নিয়েছি কচুগুলো, ভালো করে ছুলে নিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, সব মাছগুলো তুলে নিলাম। সেম কড়াইয়ে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার পাঁচফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু পুড়ে গেলে তারপর দিয়ে দিলাম চার পাঁচখানা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে এবার আমি দিয়ে দেব ছুলে রাখা সেই কচুগুলো। কচুগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব নুন আর হলুদ পরিমাণ মতো। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর একে একে মশলাগুলো দিব। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, আর নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এই ঝোলটাতে বেশি মশলা ইউজ করতে লাগে না। তো ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা কষানো যাবে না। তো জলটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নেড়ে মশলাটা ভেজে নিলাম। এবার একটু দিয়ে দিলাম চিনি, চিনিটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল, যতটা ঝোলের প্রয়োজন সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ বয়েল আসে ততক্ষণ আমি রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পুঁটি মাছগুলো। তো পুঁটি মাছগুলো ছেড়ে দেওয়ার পর একটু ভালো করে বয়েল এসে গেছে, এবার আমি ঝোলটা একটু চেক করে নেব, লবণ মিষ্টি ঝাল ঠিকঠাক আছে কি না। তো আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এখন মোটামুটি ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, আর এই কচু দিয়ে পুঁটি মাছের কম্বিনেশনটা খুবই সুন্দর হয়, আর এই পুঁটি মাছ দিয়ে এই কচুর ঝোলটা খুবই টেস্টিও হয়, এটা খেতে খুব দুর্দান্ত লাগে। তো দেব এটা খেতে খুবই পছন্দ করে, আমার থেকে বেশি ওই পছন্দ করে, তো সেই জন্য আমি ওকে বানিয়ে দিলাম। তো আমি এটা ঢেলে নিয়েছি একটা পাত্রে, পুঁটি মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার বাদ বাকি রান্নাগুলো সব করে নেব। তো আর বাদ বাকি রান্নার মধ্যে হচ্ছে ডাল, ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো ডাল করা তো হয়ে গেল, এবার আমি প্রথমে করব জিমির রান্না। তো জিমির জন্য আজকে এনেছে হচ্ছে মাছের মাথা, আজকে মাংস আনেনি ওর জন্য মাছের মাথা এনেছে। তো সেটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে বয়েল করে ওকে এখন খেতে দেব। আর করছি হলো উস্তা আলু ভাজি, উস্তা না এগুলো করলা বলে, বড় বড় করলা, সেই করলার আলু দিয়ে ভাজি করলাম। আর করব হচ্ছে মাথা দিয়ে লায়ের ঘণ্ট, তো সেটাও হয়ে গেছে। এর আগেও আমি বলেছি যে আমাদের মেডিসিনের দোকান, তো মেডিসিনের দোকানে মালের সঙ্গে অনেক ধরনের গিফট আসে, তো আজকেও একটা গিফট আসছে। তো আমি ভাবি যে আমার যত গিফট আসে সেগুলো দুই একটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে কি জানি না, আমার খুব ভালো লাগবে।
তো আজকে যে গিফটটা এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা সার্ভিং ডিনার সেট, সার্ভিং করার বোল এসব আছে এর মধ্যে, চলো দেখাচ্ছি। এটা হচ্ছে গ্লাসের সেট, এখানে 6 পিস গ্লাস আছে, গ্লাসগুলো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এটা নরমাল গ্লাস নয়, এই গ্লাসগুলো খুব গ্লেজি আর খুব হেভি, খুবই সুন্দর, স্টাইলটাও খুব সুন্দর, খুব হেভি, খুব গ্লেজি, খুব হেভি। তোমাদেরকে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা সার্ভিং বালতি, খুব হেভি, এর মধ্যে অনেক কিছু সার্ভ করা যাবে, চাটনি পায়েস, তো খুব সুন্দর লেগেছে আমার, খুব সুন্দর। এই দেখো সার্ভিং ডিশ, শীতটা কত মোটা, আর স্টিলটাও এত গ্লেজি, কি দারুণ, খুব হেভি, খুব সুন্দর। ওইটার থেকে একটু সাইজে ছোট, একই। এটা অনেক বড়, বড় সাইজের, এরকম চারটে। এটা সব থেকে ছোট, এটা সব থেকে বড়, এটা মিডিয়াম, এটা তার থেকে আরেকটু ছোট, এটা সব থেকে ছোট। তো এখানে চারখানা, খুব সুন্দর, এত ওয়েট হাতে রাখাই যাচ্ছে না, খুব মোটা। এর মধ্যে 3 পিস চামচ আছে, বড় সাইজের চামচ সার্ভ করার জন্য, ছোট্ট একটা কড়াই স্টাইল সার্ভিং বোল, খুব সুন্দর, খুব কিউট কড়াইটা। এটাতে যখন আমরা সার্ভ করব ডাল বা ঝোল, খুব সুন্দর লাগবে দেখতে, ডাইনিং টেবিলের উপর খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। তো এর মধ্যে এগুলোই ছিল সব থেকে, আমার বালতিটা খুব ভালো লেগেছে, তো এগুলো আমি সার্ভ করব। বিকেল 4:30, আর আমি খাওয়া দাওয়ার পর একটু ঘরের কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম, এবার একটু হালকা খিদে পেয়েছে তো মেয়েদেরকেও দিলাম। তো আমি খাচ্ছি এটা,
দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমুল কাজু কাটরি, কাজুর বরফি। এটা খেতে খুবই টেস্টি, আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, সারাদিন ঘরে ঘুরে ঘুরে খেতে থাকে। কিন্তু ঘরে যে এত মিষ্টি আইটেম আছে, নাড়ু মুয়া, সেসব খাবে না। এটাই তো, যাই হোক, আজকে প্রচুর কাজ, অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, তো সেগুলো গোছ করা হয়নি, সময় পাচ্ছিলাম না, একদম পাহাড় পর্বত করে রেখে দিয়েছি। তো এখন ভাবলাম যে কাপড়গুলো একটু গোছ করে নিই। প্রতিদিনের কাপড় যদি প্রতিদিন না গোছ করা যায়, তো কাপড় একদম জমা হয়ে এতগুলো হয়, তখন আর গোছই করা যায় না। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি ও নতুন কোনো আড্ডার সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে, আর আমার ভিডিওটা দেখতে থাকবে। বাই বাই।